গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। আজ হলো ঘর ঝাড়াঝুড়ি করব, আর ঘর ঝাড়াঝুড়ির আগে নিজের চুলকে বাঁচাতে একখানা খোঁপা আমি করে নিয়েছি। আর এরপরে আমাদের ছোট ঘরটাকে আমি পরিষ্কার করে নেব। কালকে হলো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর আগের দিন একটুখানি ঘর ফর পরিষ্কার করে নিতেই হয়, বাড়িতে লোকজন আসবে। এর আগেই আমি বলেছিলাম যে আমার মায়ের কোনো জামাই আসবে না ষষ্ঠীতে, কিন্তু তাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তারা এখন সবাই আসবে। আর তারা যখন সবাই আসবে, আমার খাটনি পড়ে গেছে, মানে আমাকে ঘরগুলো ঝাড়াঝুড়ি করতেই হবে। ছোট ঘরটা আমার ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, সমস্তটা তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয় না, তাই কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এখন চলে এসেছি বারান্দা, বারান্দাটাকেও খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। রেগুলার ঝাড়া হয় না এরকমভাবে, মা যখনই সময় পায় তখনই ঝেড়ে নেয়। আর আজ যেহেতু মা অন্য কাজে ব্যস্ত, তাই আমাকেই ঝাড়াঝুড়িগুলো করে নিতে হবে। আর প্রচণ্ড মাকড়সা, আজকে ঝাড়লে কালকে ঝুল হয়ে যাচ্ছে। তো দেখো, ওপরে আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন গ্রিলগুলোকেও ঝেড়ে নিচ্ছে। গ্রিলে এত ধুলো পড়ে বলার মতো না, কারণ আমাদের রাস্তার ধারে বাড়ি, সারাক্ষণ বাস লরি ট্রাম সমস্ত কিছু যায়, আর তার জন্য গ্রিলে তো একদম ধুলো জমে বসে থাকে। আর এই যে ঝাঁটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, জল দিয়ে আর মুছবো না। লোহার জিনিস যদি জল দিয়ে মোছা হয় তাহলে জং পড়ে যায় খুব তাড়াতাড়ি। এইবারে আমি ঘরে চলে এসেছি, ঘরেতে এসেই আমি ঝাড়াঝুড়ি করতে শুরু করে দিয়েছি। কিছুদিন আগেই আমি ঝাড়াঝুড়ি করেছিলাম, আর ক্লিনিং ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমরা ওখানেই আমাকে কমেন্ট করেছো যে ক্লিনিং ব্লগ আরও দিতে। আমি খুব একটা ক্লিনিং করতে পারি না, তার কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, তবুও মাঝে মাঝে আমাকে করতেই হয়। আজকে যেমন প্রথমে ভেবেছিলাম যে ডিপ ক্লিন করব না, পুরো ওপর ওপর ঝাড়বো, কিন্তু কাজ করতে করতে হঠাৎ মনে হলো দূর বাবা, অর্ধেক তো আমি করেই ফেলেছি, আর সবই একটু নাড়াচাড়া দিয়ে পরিষ্কারটা করে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে। ঘরে যদি ঝুল হয় তাহলে কিন্তু মানে কেমন একটা লাগে, আর ঝুল ফুল ঝাড়া হয়ে গেলে কিন্তু ঘরটা একটা অন্য রকমই লাগে। যদিও ভাঙাচোরা ঘর, ভাঙাচোরা তো কী হয়েছে, কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে ভাঙাচোরা ঘরেও কিন্তু থাকতে ভালো লাগে। আর দেখো, আমি জানলা দরজাগুলোকে একটা মুড়ো ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আমার এই মুড়ো ঝাঁটা দিয়ে ঝাড়তেই বেশি ভালো লাগে, কারণ মুড়ো ঝাঁটা দিয়ে খুব তাড়াতাড়ি ঝুলগুলো পরিষ্কার হয়ে যায়। ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়লে কি হয়, মাকড়সাগুলোকে মারা যায় না, আর আমি কিন্তু একটা মাকড়সাকেও মারি না। মুড়ো ঝাঁটা দিয়ে ঝাড়ছি মানে এটা নয় যে আমি কোনো মাকড়সাকে মেরে ফেলবো, আমি কিন্তু মাকড়সাকে পালিয়ে যেতে সাহায্য করি। আর জানি হয়তো সেই মাকড়সাটা গিয়ে আবারও বাসা বাঁধে, কিন্তু ওই যে আমি কোনো জিনিসকেই মারতে পারি না, সেটা মাকড়সা হোক বা পিঁপড়ে। আর টিভির পাশটাকে খুব ভালোভাবে এখন আমি ঝেড়ে নেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে টিভির পাশে একটা বড় জানলা রয়েছে, সেই জানলা দিয়ে ধুলো সমস্ত কিছু এই টিভিতে এসে পড়ে। আর এখন দেখতে পাচ্ছ খুব রোদ আসছে, টিভিটা যেহেতু অনেক আগেকার, আর টিভিতে এরকম খাঁচকাটা রয়েছে, আর পাশেই জানলা, সারাক্ষণ তো গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলোতে ভর্তি হয়ে গেছে। আর ব্রাশ দিয়ে পরিষ্কার করলে হয়তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত, কিন্তু এই মুহূর্তে আমি ব্রাশটা খুঁজেই পাচ্ছি না যে ব্রাশ দিয়ে পরিষ্কার করব। টিভি যেই টেবিলটাতে রাখা হয়েছে, সেই টেবিলটার তলায় আমার ইস্ত্রি, আমার সন্টু পাগলার জুতো, আমার জুতোর বাক্স, এই সমস্ত ভরে রাখা হয়েছে। আসলে আমাদের বাড়ির জায়গাটা অনেক বড়, কিন্তু রুমগুলো খুব একটা বড় নয়, এই জন্য জিনিসপত্র না একদম গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আর মধ্যবিত্ত বাঙালিরা কি করে দেখবে, কোনো একখানা যদি কিছু তলা পায়, যেমন খাটের তলা হোক বা শোকেসের তলা, আলমারির তলা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তারা এই যে জুতোর বাক্স, ইস্ত্রির বাক্স, তারপর আরও অনেক জিনিস রেখে দেয়। তো আমাদের ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে। আর দেখতে পাচ্ছ টিভিটাকে আমি ঝেড়ে নিচ্ছি, প্রথমে একটা বারণ দিয়ে ঘর মোছার যে ঝাঁটা, সেই ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম, আর তারপর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। মোটামুটি যেটুখানি ধুলো ছিল সেটুখানি উঠেও গিয়েছে। আর এরপরে টিভিটাকে মা তুলে দেবে হলো টেবিলের মধ্যে, কারণ এত বড়, এত ভারী টিভি আমি কিছুতেই তুলতে পারবো না। আগেকার টিভি এরকম খুব ভারী হয়, এগুলো আমার একার পক্ষে তোলা সম্ভব না। আর সেপটপ বক্সের লাইন টাইনগুলোকে ঠিক করে রেখে দিলাম, কারণ আমাদের বাবা, টিভি যদি খারাপ হয়ে যায় আমার তো কপালে দুঃখের আর শেষ নেই।
আর এরপরে চলে এসেছি সিনেমার পর্দাটাকে পাল্টাতে হবে। এর আগের যখন আমি ডিপ ক্লিন করেছিলাম তখনও দেখেছিলে এই সিনেমার পর্দা আমি পাল্টেনি। এই সিনেমার পর্দার পেছনে যে কত জিনিস আছে কি বলবো আর তোমাদের, দেখতে পাচ্ছ একদম কোনার দিকে আলমারি সাইডে ওইখানে রয়েছে দুটো কম্বল, তারপরে পুটলি পাটলাতে যে কি জিনিস আছে, ঠাকুরের অর্ধেক বাসন, তারপরে হলো আরও একটা ব্যাগে আমাদের শীতকালের জিনিস। আগেকার দিনের ঘরগুলো তো এরকমই হয়, সানসেট দেওয়া হয় এগুলোকে বলে সানসেট। আর এই সানসেট দেওয়ার থাকলে পরে অনেকগুলো সুবিধা হয়, এই সমস্ত হাবি জাবি জিনিসগুলোকে তুলে রাখা হয়। আমি তো আমার সন্টু পাগলার অর্ধেক ভাঙা খেলনাও এখানে তুলে রেখে দিই, কারণ হঠাৎ করে ছেলে আবার বায়না ধরবে এই খেলনাটা কোথায় ওই খেলনাটা কোথায়, ফেলে দিলে তো হবে না, বাচ্চাদের জিনিসকে ওখানেও ফেলে দেওয়া ঠিক নয়। তো ওর সমস্ত খেলনা ঠেল্লা থেকে শুরু করে ঠাকুরের বাসন, তারপরে হলো মানুষের বাসন, লেপ কাঁথা কম্বল, সমস্ত যাবতীয় যা জিনিস আছে সমস্ত কিছু এই র‍্যাকটার ওপরে মা তুলে রেখে দিয়েছে। আর মুড়ো ঝাঁটা দিয়ে খুব একটা হাত পাচ্ছিলাম না, এরপর নিয়ে নিয়েছে ঝুলঝাড়ু, ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কারটা করতে পারছিলাম না কারণ ঝুলঝাড়ুর মাথাটা গিয়েছে ভেঙে। এর আগের বারে যখন পরিষ্কার করতে গিয়েছিলাম সেই সময় মাথাটা ভেঙে গিয়েছে, খুব অসুবিধা হয়েছে। আর ঘরের ভেতরে হলো ফ্যানটাকে না পরিষ্কার করলেই হয় না, ফ্যানেতে তো প্রচুর ময়লা আটকে রয়েছে, আর ফ্যানে যদি ময়লা আটকে থাকে তাহলে না ফ্যানের হাওয়াটা কমে যায়, মানে খুব অল্প হাওয়া হয়, আর ফ্যান যত হালকা হবে তত কিন্তু হাওয়াটা একদম সুন্দর হবে। প্রথমে বারুন দিয়ে ঝেড়ে নিলাম, আর তারপর একটা ভালো ন্যাকড়া দিয়ে এখন ব্লেডগুলোকে মুছে নিচ্ছি। আর যখন মুছছিলাম না খালি ভয় লাগছিল আমার, কারণ কিছুক্ষণ আগেই ফ্যানটা বন্ধ হয়েছে, পুরো গরম রয়েছে মেশিনটা, আগুন বেরোচ্ছে। যাই হোক, এই সমস্ত কাজ করা আমার হয়ে গিয়েছে, ওপর ওপর ঝুল ঝাড়া, ওপর ওপর ঝাড়িনি, একদম ভেতর ভেতরে যত ঝুল ছিল সমস্ত কিছুকে বের করে দিয়েছি। আর এরপর সিনেমার পর্দাকে আমাকে লাগাতে হবে। আর সিনেমার পর্দা পরানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা খারাপ ব্রাশ, কারণ ব্রাশের সাহায্যে পরাতে তাড়াতাড়ি হয়, সেফটি বিনের সাহায্যে পরাতে গেলে আজকে শুরু করব, কালকে গিয়ে একদম সিনেমার পর্দা আমি পরাতে পারবো, তারপরের দিন গিয়ে লাগাবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর দেখো আমি ব্রাশের সাহায্যে কত তাড়াতাড়ি পরিয়ে নিচ্ছি, আর যেহেতু আমাকে একা করতে হচ্ছে, একা কিন্তু সম্ভব নয় এরকম সিনেমার পর্দা পরানো, আমি এগুলোকে সিনেমার পর্দাই বলি। তো মাঝে একবার গিয়েছি, আমার মা ডাকছিল কোনো একটা কারণে, এই জন্য আমি গিয়েছিলাম, আবার এসে সিনেমার পর্দা পরাতে শুরু করে দিয়েছি। অনেকটাই টাইম লাগছে দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি পরিয়ে ফেলছি, কিন্তু না, অনেকটাই আমার টাইম লাগছিল কারণ দুটো দড়ি খুব গুলিয়ে যাচ্ছিল। অন্য সময় কী হয় আমি একাই পরাই, কিন্তু মাকে একটা দড়ি হাতে ধরতে দিই আর একটা দড়িতে আমি খুব তাড়াতাড়িভাবে পরিয়ে নিই, আর এক্ষেত্রে যেহেতু আমি একাই করব এই জন্য অসুবিধা হচ্ছে। আর প্রথমে হলো ওপরের দড়িটাকে আমি পরিয়ে নিয়েছি, এবার নিচের দড়িটা পরাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ নিচের দড়িটা ঘরটা অনেকটা বড়, আর ওপরের যে ঘরটা সেটা একদম সরু করে, ওখান দিয়ে ব্রাশ যাওয়াটা কতটা প্রবলেম সেটা যার বাড়ি সানসেট আছে সেই একমাত্র জানে। প্রত্যেক টেলার কিন্তু এরকমভাবেই তৈরি করে, আমাদের বাড়িতে তিনটে না চারটে সিনেমার পর্দা আছে, প্রত্যেকটাতেই কিন্তু এক গ্যারাকল। আর দেখো আমার হয়ে গেছে, এবার সিনেমার পর্দাটা আটতে গিয়ে তো আর এক বিপত্তি, আমি তো মনে হচ্ছে বারবার পড়ে যাব, বারবার পড়ে যাব, মাকে ডাকতেও পাচ্ছি না, মা অন্যদিকে কাজ করছে, আর আমি যে এখানে কত কষ্ট করে পড়িয়েছি আমি নিজেই জানি, কারণ একা ব্যালেন্স পাচ্ছি না, যদি পড়ি টিভি সমেত উল্টে পড়বো, তারপরে তো একটা ঘা আমার পিঠ থেকে যাবে না, দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় উঠেছি, আর সেখান দিয়ে উঠে এই পড়ানো যে কতটা চাপের কি বলবো। যাই হোক, অবশেষে আমি একদম পড়িয়ে ফেলেছি, আমার কাজ মোটামুটি এভাবেই শেষ হয়ে গিয়েছে। আর দেখো একটুখানি সরিয়ে সরিয়ে দিচ্ছি, কারণ এক জায়গায় যদি জমে থাকে তাহলে একটা দেখতে খারাপ লাগে, আমাকে তো পুরো জিনিসপত্রগুলো ঢেকে নিতে হবে। আর শোকেসটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ হলো সমস্ত জিনিস তো এইভাবে শেয়ার করা যায় না, গায়ে ধুলো বালি এক গাদা রয়েছে, তার ভেতরে ক্যামেরা করা পসিবল হচ্ছিল না, তবুও যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি শোকেসটাকেও খুব ভালোভাবে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে, নতুন খবরের কাগজ পেতে এই সমস্ত ড্রেস জিনিসগুলো মুছে গুছিয়ে সমস্ত কিছু করে রেখে দিয়েছি। আর যে ফটোগুলো আমি খুলেছি
দিয়েছিলাম কিছুক্ষণ আগেই, তোমরা দেখতে পেয়েছো, সেই ফটোগুলোকে এখন লাগিয়ে দিচ্ছি। তো ওখানে অনেকগুলোই ফটো আছে, একটা হলো মা লক্ষ্মী, একটা মা কালী, দুটো গণেশ আর দুখানা সাদা পায়রা। তো দেখো, মানে আমার লাগানো সমস্ত কিছু কমপ্লিট। এইবারে হলো আমাদের খাট, যেহেতু স্ট্যান্ডওয়ালা খাট, তো স্ট্যান্ডগুলো কিন্তু পরিষ্কার করতেই হয়। আমি স্ট্যান্ডগুলো একটু মুছে নিলাম, আর জানলারটা আমি আবার সেই মুড়ো ঝেঁটা নিয়ে ঝেড়ে ঠেড়ে নিলাম। আর যাই হোক, আজকে ঝাড়াঝুড়ি এই পর্যন্তই থাক, আবার তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলবো। এখন বাজে হলো 6:30, সেই যে ঘর ঘর ঝেড়ে ফেড়ে একদমই ক্যামেরার সামনে আসার টাইম হয়নি, যদিও সকালবেলা থেকে একদমই আমি সামনে আসিনি। এখনও পর্যন্ত আমাদের ঝাড়াঝুড়ি কিন্তু চলছে, যে মা উঠোন ঝাড় দিচ্ছে এটা তোমরা দেখতেই পাচ্ছ, আর ঘর পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, সমস্ত কিছুই হয়ে গিয়েছে। আর হলো দাঁতে কি ব্যথা হয়েছে জানো তো, প্রচুর দাঁতে ব্যথা হয়েছে। এখন যাব হলো ষষ্ঠীর শপিং করতে, তো শপিং করতে যাব, আমি পরে নিয়েছি। আর আমার মুখ দেখেই মনে হচ্ছে যে আমি ভীষণ টায়ার্ড, সত্যি তাই। আমার যেন মনে হচ্ছে এখন যদি আমি শুয়ে পড়তে পারতাম তাহলে বেঁচে যেতাম, কিন্তু কাল তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা থাকেই, আর সেই কেনাকাটাগুলো করতে আমাকেই যেতে হবে। আজকে যে কী ভিড় হবে মানে তার বলে বোঝানোর মতো নয়। আর ওই যে চিকু রেডি হয়ে গেছে, চিকুর বাবাও বসে রয়েছে, এখন আমরা আমাদের রথে করে বেরোবো, তার আগে একটু জল খেয়ে নিই। আমরা নৈহাটিতে চলে এসেছি, আর প্রথমে যেই দোকানটায় আমরা গিয়েছি সেটা হলো নৈহাটির ব্লু স্টার। আমরা ব্লু স্টার থেকেই ছেলেদের জামা কাপড়গুলো কিনি, মানে বাপ্পার জামা থেকে আরম্ভ করে, বাপ্পা তো এই দোকানটা থেকেই নেয়, আর আমাদের বাড়ির থেকে যখন জামাইদের দেওয়া হয় তো এই দোকানটা আর নয় টেন্স থেকে কিনি। তো এখান থেকে টেন্সটা অনেক দূরে, যাই হোক এই দোকানটাও খুব ভালো, জিনিসপত্রগুলো পাওয়া যায়, এক দরের দোকান, একদমই দাম ফাম কিচ্ছু কমায় না। আগে এখানে শুধু ছেলেদের জিনিস পাওয়া যেত, ইদানিং চাহিদা বেড়েছে বলে বাচ্চাদের জামা থেকে শুরু করে মেয়েদের জামা সমস্ত কিছুই পাওয়া যায়, শুধু শাড়িটা পাওয়া যায় না। তো এখান থেকেই আমি দুই জামাইয়ের জন্য জামা কাপড় দেখবো, আমার মা আমাকে টাকা দিয়ে দিয়েছে, তো ওটা দিয়েই কিনবো। ওই যে কথাতে আছে না যে সারা জীবনের কামাই নিয়ে চলে যাবে জামাই, সেই হয়েছে অবস্থা, কি আর করবে, আমার মায়ের দুখানা জামাই, তাই জন্য এখন এখানে সব জামা কাপড় দেখা চলছে। আর আমি একটু আশেপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে সুন্দর সুন্দর ক্রপ টপ থেকে শুরু করে ফ্রক, বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে। ওখান থেকে কেনাকাটা করে এবার আমি চলে এসেছি মাধবদার দোকানে। আজকে তো প্রচণ্ড ভিড়, যেমন শাশুড়িরা জামাইদের জন্য কিনছে, জামাইরাও শাশুড়িদের জন্য কিনছে। তো দেখতে পাচ্ছো এখানে যে শাড়ি অনেকই বের করেছে, তবে এই তাঁতের শাড়িগুলো খুব একটা আমার মা পরে না, আর কোথাও তো যায় না। কি শাড়ি কিনেছে না শাড়ি কিনেছে সেগুলো অন্য সময় দেখাবো, আজকে আর ওইভাবে দেখানো সম্ভব হয় না। কিন্তু ভারতীয়তে শাড়ির প্রচুর স্টক, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার। কিন্তু আমার মা খুব একটা রংচঙে শাড়ি একদমই পছন্দ করে না, যেমন খাদি, জুট, এই সমস্ত শাড়িগুলোই পছন্দ করে, খুব হালকা কালারের। আর আমি সেরকমই খোঁজবার চেষ্টা করছি, প্রথমেই একটা দোকানে গেলে লাইট কালারের জিনিস কিন্তু পাওয়া যায় না। যাই হোক, কপাল ভালো, অনেক খুঁজে খাজে একটা জিনিস পেয়েছি। এখানে হলো আমার বর এখন বিল মেটাচ্ছে, আর ও হলো গুগল পেতে টাকা দিচ্ছে, ক্যাশিয়ার দিচ্ছে না। এর মধ্যে আমার ছেলের প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিলো, ওকে আমরা নৈহাটিতে এসে ও বাড়িতে রেখে গিয়েছিলাম। এখন সমস্ত কিছু কেনাকাটা আমাদের হয়ে গেছে, ওই বাড়ি থেকে ওকে এখন নিয়ে সোজা বাড়িতে যাব। তো বাড়ি যাওয়ার পথে আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, যেমন গোপালের জামার থেকে শুরু করে আরও অনেক ধরনের বাবার জন্য একটা লুঙ্গি, এই সমস্ত জিনিসগুলো আমি কেনাকাটা করে নিয়েছি, সেগুলো আর তোমাদের দেখানো সম্ভব হয়নি। কাল যেহেতু জামাই ষষ্ঠী, জামাইদেরকে বাটা দিতে হয়, আর তার জন্য পাঁচ রকমের মিষ্টি লাগে। আর এটা হলো নৈহাটিতেই একটা মিষ্টির দোকান, করুণাময়ী সম্ভবত নাম, আমার এতটা খেয়াল নেই। এখানকার মিষ্টি প্রচণ্ড ভালো হয়, আর দেখতেই পাচ্ছ ষষ্ঠী স্পেশাল মিষ্টি বানিয়েছে। তো এখান থেকে আমি পাঁচ রকম করে দশটা মিষ্টি নিয়ে যাবো, বাদ বাকি মিষ্টি আমার বাবা নিয়ে আসবে, যেহেতু এগুলো একটা অন্য অন্য রকম বেশ থালা সাজিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। আর এখানটা থেকে বাপ্পা নিচ্ছে হলো এগ চাউমিন, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে চাউমিন খাবো। আর দেখতে পাচ্ছ এখানে চাউমিন এখন তৈরি করে দেবে, এগরোল তৈরি হচ্ছে, এগরোলের পরে দেবে। এর মধ্যে তো আমার ছেলের আবার ঘুম পেয়ে গেছে, বলছে তাড়াতাড়ি বাড়ি চলো। আমার চিকুর বৈশিষ্ট্য হলো নিজেরটা যখন কেনাকাটা হয়ে যায় তখন আর ও কারোর জন্য দাঁড়ায় না, কারোর জন্য না। আর নৈহাটির অবস্থাটা আজকে দেখো,
জানি কালকে একটা অনুষ্ঠান আছে, এই সময় নৈহাটিতে একটু ভিড় ঠির হয়, জ্যামে অনেকক্ষণ ধরেই আমরা আটকে ছিলাম, গাড়ি ঘোড়া প্রচুর, টোটোতে আটকে যায়, এই জ্যামটা কাটাতে ভালো লাগে না। আর কিছুক্ষণ আগে হলো বৃষ্টি হয়ে গিয়েছে, তো বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু যেই জেকে সেই রয়েছে, গরম এক ফোঁটাও হেরফের হয়নি, বরঞ্চ গরমটাকে আরও বাড়িয়ে দিয়ে চলে গেছে। আর এখানটা তো প্রচুর জ্যাম হয়েছে, প্রচুর জ্যাম। যাই হোক, জ্যামটা ছেড়ে গেছে, এখন বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো এইমাত্র আমি বাড়িতে চলে এসেছি, আর আজকে এত টায়ার্ড লাগছে মানে বলে বোঝাতে পারবো না, আমি তো চোখ খোলা রাখতে পারছি না, মনে হচ্ছে যেন একটু, যেমন গরম পড়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টি হওয়ার ফলে গরমটা আরও বাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টিটা না হলেই ভালো হতো, কিন্তু সে তো আর হবে না, বৃষ্টিটা হয়ে মাটির যে গরম ভাবটা সেটা উঠছে, প্রচণ্ড গরম লাগছে, একটুও ভালো লাগছে না। জাস্ট বাড়ি ফিরলাম, চিকু তো গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছে, বাড়ি এসে এক ফোঁটা ঘুম নেই, ওই যে ওইখান থেকে ও দিদি ভাইয়ের কিছু খেলনা কিনে নিয়ে নিয়ে চলে এসছে, ও তো এরকমই করে, মানে কোথাও গেলে ও যে খেলনা না নিয়ে, মানে ওর বাবার টাকা খরচা না করিয়ে ও বাড়ি আসতে কোনো দিনই পারে না। আর কী কিনেছি না কিনেছি সেগুলো কালকে দেখাবো, এই ব্লগে আর দেখানো সত্যি সম্ভব হবে না, আর যদি সম্ভব হয় তাহলে দেখিয়ে দেবো, আগে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে আবার আসবো। খিদে পেয়ে গেছে জানো তো, ফুচকা খেয়েছি, কিন্তু ফুচকা খেলে কী হবে, ফুচকা খেলে কি আর খিদে মেটে। তো আমরা নৈহাটি থেকে এনেছিলাম চাউমিন, অনেক দিন ধরেই চাউমিন খেতে ইচ্ছা করছিলো, আর আজ শনিবার, আমি পুরো ভুলে গিয়েছিলাম যে আজ মা চাউমিন খাবে না, কারণ ডিম দেওয়া রয়েছে। যাই হোক, আমি আর বাবা খাবো, বাপ্পা খেয়ে চলে গেছে, এই যে আমরা দুজন খাবো। যেহেতু চাউমিন খেয়ে নিয়েছি, আর আমাকে একদমই ডিনার করতে লাগবে না, অনেকটা পরিমাণেই চাউমিন দিয়েছিল, আর ভাবলাম যে কালকে তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করতে পারবো কি পারবো না তার নেই ঠিক, এই ব্লগেই দেখিয়ে দেবো, কারণ কালকে জামাই ষষ্ঠীর জন্য একটা তাড়াহুড়ো আছে, আবার পরের দিন আমরা ঘুরতে যাব তারাপীঠে, তো সেইটার একটা তাড়াহুড়ো আছে, ভাবলাম যে না আজকেই আমি দেখিয়ে দিই। তো প্রথমেই আগে গোপালের জামা দিয়ে শুরু করি, আমাদের বাড়িতে গোপাল আছে তোমরা জানো, তো দুটো জামা আমি দিয়েছি আর দুটো বোন দিয়েছে, বোন আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল যে তুই গোপালের জন্য জামা কিনে দিবি, এই যে ঘাগরা, যেহেতু আমাদের গোপাল একদমই ছোট, এগুলো হলো গোপালের জন্য জামা, এটা ফ্রক, এই যে এই কালারটা, এই কালারটা কিন্তু সেম নয়, এটা একটু হালকা, এটা একটু লাল, এটা পেঁয়াজি পেঁয়াজি কালার, আর এই যে এটা অরেঞ্জ কালার। তো এটা হলো গোপালের শপিং দেখিয়ে দিলাম, এইবারে দেখাই কার শপিং দেখাবো, হাতের সামনে যেটা পড়বে সেটাই দেখাবো। আজ কি বলবো বাবা, আর শরীর চলছে না গো, একদম চলছে না, কত কিছু করা বাকি রয়েছে। বাবু একটু আস্তে, দরজাটা বন্ধ করে দাও, আর এটা দাঁড়াও আস্তে, আমি কিন্তু বকবো। আর এবার দেখাই আমার ছেলের জামা, কালো কালো আসছে কেন বুঝতে পারছি না, পরে দেখাবো যা। এই যে এখানে কিন্তু দুটো জামা আছে, এই একটা জামা, এই একটা, পাশাপাশি আমি ছবিগুলো দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে, এই একটা জামা। তো এই হলো আমার সন্টু পাগলার জামা, আর এটা বেরিয়েছে হলো আমার বোনের বরের জামা, সবুজ রং বেশ ভালো, তবে ক্যাটক্যাটে সবুজ না, এই সবুজটা এখন খুব চলছে, খুব চলছে, তো যেহেতু ফর্সা ওকে এই সবুজ রংটা বেশি ভালো লাগবে। আর এবার দেখাই বাপ্পার জামা, বাপ্পা নিয়েছে হলো টি শার্ট, তো এই যে ওর সেই একই কালার, এই যে টি শার্ট ওর, এটা হলো টি শার্ট, তো হয়ে গেছে দুজনকার। আর এবারে দেখায় যে আমার মা আমাদেরকে কি দিয়েছে, তো আমাদের দুই বোনকে দুখানা নাইটি দিয়েছে, আমরা বলেছিলাম কিচ্ছু দিতে হবে না, মা বললো না কিছু না দিলে হয় না, লাল নাইটিটা আমার, খয়েরি নাইটিটা হলো বোনের, কলমকারি প্রিন্টের নাইটি, এত সফট, এত সফট বলবার মতো না, মানে পরলে ভীষণ আরাম, ভীষণ আরাম। নাইটিগুলো নিয়েছে 280 টাকা করে, ওই বাড়ির উপরে মুনমুন্দি আসে, মুনমুন্দির কাছ থেকে এই নাইটিগুলো নেওয়া হয়েছে। আমি যখন এসেছিল সেই সময় না, আমি ঘর ঠর ঝাড়ছিলাম, তখন আর তোমাদের ক্যামেরা করে সত্যি দেখানো পসিবল হয়নি, এই জন্য এখন দেখিয়ে দিলাম। এই দুটো নাইটি আমাকে আর বোনকে আমার মা দিয়েছে, প্রত্যেকটা রেখানটাই একটা করে আমি ফটো দিয়ে দেবো। এইবার দেখায় যে আমরা কি দিলাম,
তো যেহেতু ষষ্ঠী, জামাই শাশুড়িকে দেবে, শাশুড়ি জামাইকে দেবে, এই প্রথা চলে আসছে। তাই ওটা তো দেখালাম যে আমার বাবা মা আমার বরকে ভগ্নিপতিকে কি দিয়েছে, আর আমরা বাবাকে দিয়েছি এরকম একটা লুঙ্গি। আমার বাবার প্রচুর জামা প্যান্ট সবকিছু রয়েছে, মা বলেছিল কোনো কিছুই কিনবি না, যেহেতু বাড়ির ওপরে এইসব লুঙ্গি ঝুঙ্গি মানে লুঙ্গি পরে, তো এই কারণে এই লুঙ্গিটা বাবাকে দিয়েছি। আর মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, কিন্তু কি শাড়িটার নাম ঠিকঠাক জানি না। আমার মা একটু হালকা কালার পরতে ভালোবাসে, এই জন্য মায়ের জন্য এই শাড়িটা। শাড়িটার কালারটা না ভীষণ সুন্দর, খুব মিষ্টি কালার। এই শাড়িটা যখন মামা বাড়িতে গেলাম সেই সময় আমরা পছন্দ করেছিলাম আমার মাসির জন্য, কিন্তু আমার মাসির এই কালারটা বা কোনো কারণে হয়তো সে যখন ভিডিও কলে দেখছিল সেই সময় এটা পছন্দ হয়নি, কিন্তু বাড়ি এসে যখন মাকে দেখাচ্ছিলাম, ফটো তুলে এনেছিলাম, মার তখন এইটা খুব পছন্দ ছিল। আর একটা এটার মতনই সবুজ রঙের একটা শাড়ি ভীষণ পছন্দ ছিল, তো কোন শাড়িটা মায়ের পছন্দ ছিল সেটাও আমি স্ক্রিনশট দিয়ে দেবো। কিন্তু সেই শাড়িটা মা আর নেয়নি, মানে সেই শাড়িটা তখন তো আর মায়ের জন্য কেনা ছিল না, ওইটাই আমার মাথায় ছিল। ভেবেছিলাম যে ঠিক আছে, মাকে তো যখন শাড়ি দিতেই হবে, এরকম একটা শাড়ি দিয়ে দেবো। আর শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগবে পরলে। এই হয়ে গেল শপিং। তো চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। আমাদের ষষ্ঠীর বাজার ঝাজার সমস্ত কিছু কমপ্লিট, কালকে একটা ষষ্ঠীর ব্লগ নিয়ে আবার আসবো। চলো আজকের মতো টাটা, আও।